নমস্কার, কিতসুথা চ্যানেলের রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। প্রতিদিনও তব গাথা গাবো আমি সুমধুর, তুমি দেহ মোরে কথা, তুমি দেহ মোরে সুর। হ্যাঁ, এই চ্যানেলের সদস্যদের কাছে রবীন্দ্রনাথ কোনো বিশেষ দিনে আবদ্ধ নন, তাই আমাদের গীতসুধায় দিন শুরু হয় রবীন্দ্রসঙ্গীতের মঙ্গল ধ্বনিতে। কিন্তু এরপরও 25শে বৈশাখকে জড়িয়ে একটা উন্মাদনা আর 5 জন রবীন্দ্রপ্রেমীদের মতো আমাদের মধ্যেও কাজ করে, তাই সমগ্র রবিপক্ষ জুড়ে আমাদের গানের ডালি ভরে এনেছি ভিন্ন ভিন্ন ধারার রবীন্দ্রসঙ্গীতের সম্ভারে। রবীন্দ্রনাথ আমাদের গুরু, আমাদের শিক্ষক, তাই তার গানেই দেবগুরু দক্ষিণে। তবে এ প্রসঙ্গে যার কথা না বললেই নয়, তিনি সল্টলেক সুরের ধারার সঙ্গীত গুরু শ্রদ্ধেয় শ্রী সায়ন সেনগুপ্ত, যিনি নিজ গুণে রবীন্দ্রসঙ্গীত শিক্ষার জগতে এক বিশিষ্ট ও সম্মানীয় আসন লাভ করেছেন। তিনি সবসময় রবীন্দ্রসঙ্গীতের অর্থ ও ভাবকে উপলব্ধি করে গান গাইতে উৎসাহ দেন। তার অনুপ্রেরণায় আমাদের চ্যানেলের পথ চলা শুরু, তাকে জানাই আমাদের শ্রদ্ধা। আজ আর কথা নয়, গানে গানে শুরু হোক গীতসুধার পক্ষকালব্যাপী 25শে বৈশাখ উদযাপন। আজ হোক তার শুভ সূচনা। আমাদের প্রথম শিল্পী শ্রীমতী মিত্রা দেব, তিনি গাইবেন প্রথম যুগের উদয় দিগঙ্গন। সঙ্গে থাকবেন। কাশ পিয়াসী ধরিত্রী
জাগায় চোখে নূতন দেখার দেখা অবাক আলোর লিপি যে বহিয়ানি নিভৃত প্রহারে কবির চকিত প্রাণী অবাক আলোর লিপি যে বহিয়ানি নিভৃত প্রহারে কবির চকিত প্রাণী Cheers.
সুন্দর সুন্দর
সুন্দর এই নিবেদনটির সঙ্গে আমাদের গীতসুধার 25শে বৈশাখ অনুষ্ঠানের প্রথম পর্বের সমাপ্তি হলো, যা চলবে গোটা রবিপক্ষ জুড়ে। আমাদের চ্যানেলের অন্যান্য শিল্পীদের পরবর্তী অনুষ্ঠানগুলো শুনতে থাকুন ও আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানান, এবং অবশ্যই গীতসুধা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ।